এটাই হইলো আমি বুঝি আর চেখেনে খুইব না, নাউজুবিল্লাহ। 1400 বছর পরে হযরত উসমান রাদিয়াল্লাহ আনুর দুষ দেখে তাই খেলাফতের উপযুক্ত নাই, অতখান ধারণা লইয়া যে মুল্লা বেটা আছে ইকে মানুষরে ইমান শিক্ষা দিব না বেঈমান বানাইব। সাহাবি অকলর দুষি, সাহাবি অকলর খোর লওয়া যায় না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, সাহাবি কান্নুজুম বিআইহিম ইরতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবি অকল আসমানের তারার মতো, যে তারার দিকে লক্ষ্য করবে তোমরা ফত হইবে। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম ওয়ারাদাম মিন বাদি, আল্লাহর দোয়াই দি ফরমাইরা আমার সাহাবি অকলরে সমালোচনা আলোচনা বানাইও না। আই সাহাবি অকলর এক রসুলুল্লাহরে থইয়া সাহাবি অকলর সমরান রসুলুল্লাহর সমালোচনা, নবীর খা বহি যদি ওহি রসুলুল্লাহ খার দেখে উমরাত গেলা হুদাইবিয়াত কে আটকে গেলা খেনে, এটা কিতাবও লেখছো বুঝলেন। নবীর ইলমে গায়েব নাই, যদি আড়ালের জিনিস জানেন যে রসুলুল্লাহর খাটিয়ার তলে কুত্তার বাচ্চা মরে নিল তেন বুধ হইল না কেন, এটা আজকাল মুসলমান আলিম অকল তাকি বার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি খারিজি বাড়াইছেন না, রসুলুল্লাহর জমানাত হুনাইনের গনিমতর মাল রসুলুল্লাহ বাঢ়িরা। একজনে কইল, ইয়া রসুলুল্লাহ আপনি ইনসাফ করুন। রসুল্লাহ ফরমাইলে আমি ইনসাফ না করলে ইনসাফ খে খুড্ডা আছে। করিয়া গিয়া কইল, হাযিহিল কিসমাতু মা উদিলা ফিহা ও মা উরিদা বিহা ওয়াজুল্লাহ, রসুল্লাহ যে মাল বাড়িতরা হ্যাঁ ইনসাফে বাড়িরা না, আল্লাহ খুশ করবার লাগি বাড়িরা না। রসুল্লাহর কাছে খবর আইল, রসুল্লাহর চেহারা মোবারক শুরু হয়ে গেল। হ্যাঁ রসুল্লাহ ফরমাইলে, আল্লাহ যাদ মুসা আলাইহিস সালাম রে তার কওমে বড় সাতাইছ না তান সহ্য করছেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হইয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখুয়া, আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের গর্দন মারি দেই। রসুল্লাহ ফরমাইলে, না মানে হইল আমার এক সাহাবীরে কাতল করাই দিয়েছি, সাড়ি দেয় কেন অস্ত হলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তলোয়ারা তুলিয়া খাড়া হইয়া ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেখুয়া, ই মুনাফিক গর্দন মারি দেই। রাসূলুল্লাহ ফরমাইলা, না ই শখসে সাড়ি দেও, তার এক দল হইবা ভবিষ্যতে, এরার পরিচয় ভাইবাই, ইয়া তুলু না কিতাব আল্লাহ ওয়ান সুরু না হু নসরাত দাকাল, কোরআন শরীফ পড়িবা সানার দানার মতো টুকরা টুকরা করিয়া। আসলে সৌদিত কে হুনু ও রসুল্লাহ 1400 বছর আগে ফরমাই গেছিল, আজ বাসি গেছে আরবের জমিন। হ্যাঁ আম্মা ইতাসালুন আনিন নাবাইল আজিম হুম ফিহি মুক্তালিফুন কাল্লা সাইয়ালামুন সুম্মা কাল্লা সাইয়ালামুন ইয়ানসুরুনাহু নাসরাত দাকাল ওয়া ইয়াতাআওয়ালুনাহু আলা গায়রি তাবিলি, কোরআন শরীফের অর্থ উল্টাইব, কোরআন শরীফে দলিল মানব আর কোনটা মানত নাই। যারা কোরআন শরীফের সংবিধান মানে এরা মুমিননি, কোরআন শরীফের তাকে মুসলা বার করিয়া কোন ব্যক্তি আমল করবার ই অধিকার আল্লাহ দিস না, সম্পূর্ণ তান হবিবার উপরে ন্যস্ত করে রাখি দিস। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ, এই ব্যক্তির নাম আছিল মুতিব, এই ব্যক্তির উপাধি আছিল জাল খুবাইসিরা, খারিজি হলোর এখানে পয়লা নম্বর ইমাম, আর 309 হিজরিতিয়া খারিজির আরো ইমাম বারইছিল, যে ব্যক্তির নাম আছিল আবু তাহির কারামিতি, বুঝলেন। ইগু রসুলুল্লাহ তো আরো ফরজগারির ডাট আছে,
হুকুম দিছিল সারা দুনিয়ার মানুষ কাফির হয়ে গেছেন, এরা আল্লাহর লগে আল্লাহর রসুল আর ওজন মানন, এরারে ধরে ধরে কলমা ফোড়াইয়া আবার মুসলমান বানাও, যে কে কলমা ফোড়ায় না তার গর্দন মারি দাও, তার মাল লুটিয়া খাও। আজকাল যে কলমা ফোড়ায় মুসলমানরে দরিয়া এগু নয়া নাই, 309 হিজরি আবু তাহির কেরামি দিয়ে পয়লা কলমা ফোড়ানি শুরু করছে। এমনকি হজ মন করে দিল মুক্তদির বিল্লা বাদশাহ তান ফৌজ দিয়ে তার লোকে মোকাবিলা করিয়া যতবার করলা তাই আরিলা যে ব্যক্তি কোরআন শরীফের সংবিধান মানে ই ব্যক্তি তো শফাতের কথা মানত না। এখানে কোরআন শরীফ ওলিল্লাহি শফাতু জামিয়া ওগুদি দলিল দে রাসূলুল্লাহ যে ফরমাইছেন আমি গুনাহগার উম্মতের লাগি শফাতের দায়িত্ব দিলাম, আনা শাফিউন লি আহলিল কাবায়ির, এটা মানে না, হুদিস মানে না। 250 বরস মুখে মুখে রইল তাদি দলিল দর্শাইয়া শরীয়ত আনিয়া দলিল দর্শাইতে ইসলাম রে ডং মানাইতাই নি কোরআন শরীফ তিব্যানান লিখুল্লি সাই তো রাসূলুল্লাহ ফরমান কোরআন শরীফ পড়িব কোরআন শরীফের অর্থ উঠাইব, যারা খবর জিয়ারত করে না গুর ভুজা হয় তারা কোরআন শরীফ দি দলিল দে। ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ, ইয়ার সুরাল্লাহ মুর্দারে হুনাইতে পারতে না, মরায় হুনননি রসুল্লাহ ফরমান খাও কোনো খানো জিয়ারত হারুর গেলে মইতর রুহরে বিজলির তরহর মতো আল্লাহ খবর ফাড়াই দেন, মইতে দেখুন খে আইসুন খের পরিচিত হইলে পরিচয় ফান, জিয়ারত করতে সালাম করুন সালাম হুনন সালামর জবাব দেন জিন্দায় শুনতে পারেন না, কাবিরর মরায়ও শুনুন বুঝল এ কইব না হিন দেহ তো খবর খবরিস্তান মরায় শুনুন না তো হিন গে আসসালামু আলাইকুম খারে কইতায় আর খে শুনত আর খে জবাব দিত দলিল দের কোরআন শরীফ দিয়ে, কারণ কোরআন শরীফ সংবিধান। নাউজুবিল্লাহ রসুল্লাহ ফরমাইন আমি দুই জিনিস তোমার কাছে থই গেলাম, দুইটা জিনিস মজবুত হাতে ধরো তোমরা বেহতে গুমরা উইচায় নাই, কোরআন শরীফ আর হদিস শরীফ। হদিস শরীফ কোরআন শরীফের ব্যাখ্যা আল্লাহ ফরমান যে আমার নবীরে আমি ফাটাইছি কোরআন শরীফ পড়িয়া শুনাইতা আর তোমরা রে পাক করতা, খালি শরীর পাক নাই মানুষে তার অন্তরের বেমারে দুয়ে জাহানোর জীবন ধ্বংস করি নেয়, অন্তরের রোগের চিকিৎসক হইলা খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটার নাম কোন বিরাকি ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তোমরা কোরআন শরীফ শিক্ষা দিবা, ওয়াল হিকমা কোরআন শরীফের ভিতরে যত আমল আছে সারা আমার হবিবে শিখাই দিবা, এমন কোন আমল কোরআন শরীফ আছে নি যেটা রাসূলুল্লাহ শিক্ষা দিছেন না, আছে নি লাগুনটা এমন কোন আমল রসুল্লাহ করছেন নি যেটা কোরআন শরীফের বিপরীত, রসুল্লাহ রে আল্লাহ নমুনা বানাই দিছিলা হ্যাঁ দিনে মুহাম্মদীর শরীয়তর ব্যস্ত রাস্তা দেখানির মুহাম্মদুর রসুল্লাহ ওইলা নমুনা। আমি দোয়া করিলাই আমি ওর আওয়াজ বড় জোরে আওয়াজ বার করা পড়ে দুরুশই পড়ি এক দোয়া করিলে আপনারা একটার কথা আমি বারে বারে সতর্ক করি যে আপনারা নয়া কোনো জমাত হল্লা হারাইও না, কারণ কোরআন শরীফ আল্লাহ হইয়া রাখছুন ওমান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম,
মুসলমানের মাঝে আলিম, শরীয়তর খুব মাহির, মিম্বাদিমা তাবাইয়ানা লাহুল হুদা, হেদায়তর সারা দলিল এই ব্যক্তির চকুর সামনে আয়নার মতো, কত বড় আলিম। আর আল্লাহ নবীর দুশমন, আপনারা জানেননি কে আনা পড্ডা মানে ইসলামের জোড় খাটিবে না আলিম হলে জোড় খাটিবে। রাসূলুল্লাহ ফরমাইছেন মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ, আলিম হলে তো গিয়া ইসলামের গলা যাব হইব। বড় আলিম আল্লাহর নবী লোকে তার মন বিগড়া পরিচয় রাখবে কিনা,